বিরতি পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মেরুদণ্ডের ব্যথা এবং পঙ্গুতে পুনর্বাসন চিকিৎসা জি স্যার আমরা বিরতি যাওয়ার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম নাম হচ্ছে সুশান্ত বাইশ বছর বয়স ছিল ওনার অ্যানসারটা যদি একটু আপনি ওনার ওই পায়ের একটা আঙ্গুলের মানে হাড় ভেঙে গিয়েছিল তো এখন হচ্ছে উনি গরম শেক দিচ্ছে বাট মাঝে মাঝে ফুলে যায় বা হাঁটুতে সমস্যা তো আমার মনে হয় সুশান্তর এখন যেটা করতে হবে যদি ফুলে যায় কারো সেই ক্ষেত্রে মাঝে মাঝে যখন ফুলে যাবে তখন পাটা দুটো বালিশের উপরে রেখে শুয়ে থাকতে হবে অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা বা রাতের বেলা যখন ঘুমাবে তখন পাটা উঁচুতে রেখে পায়ের পাতা আস্তে আস্তে নাড়াবে তাহলে ফুলাটা অনেকাংশে কমে যাবে আর এখন কিন্তু এক্সারসাইজ করতে হবে স্পেশালি কোয়াডিসেফ স্ট্রেন্দিং এক্সারসাইজ সেই ক্ষেত্রে ওই যে এর আগের রোগীর যেটা বলছিলাম যে টাওয়াল পেঁচিয়ে স্ট্রেটিক করা মানে হাঁটু দিয়ে চাপ দেওয়া আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে অনেকগুলো এক্সারসাইজ ও এক্সারসাইজগুলো করবে এবং ফুলা কমানোর আসলে এই পোস্ট ফ্র্যাকচার ফুলাটা দ্রুত কমাতে গেলে তাকে ফিজিওথেরাপি দিতে হবে আর বিকল্প কিছু নাই স্পেশালি আমরা এখানে ফ্যারাফিন ওয়াক্স থেরাপি এবং হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড খুব ভালো কাজ করে দশ পনেরো দিন দিলেই ভালো হয়ে যাবে তা তাছাড়া যদি নাও দেয় কোনো সমস্যা নেই গরম পানিতে এটা করতে পারে আর একটা করতে পারে কন্ট্রাস্ট যে একবার কুসুম গরম পানিতে একবার ঠান্ডা পানি বরফ পানি মানে প্রতিদিন ধরেন থেকে মিনিট পাঁচ যদি করে এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে আর প্রয়োজনে ব্যথা হলে ব্যথার ওষুধ দু একবার খেতে পারে সমস্যা নেই তবে পোস্টোমাটিকে ফুলা বা ব্যথা এগুলা আস্তে আস্তে এক দুই মাস তিন মাস পরে এমনিতেই চলে যাবে এটা নিয়ে তো ওরিডোয়ার কোনো কারণ নেই তবে বেশি ভয় পেলে বা সমস্যা মনে হলে ফিজিওথেরাপি নিতে পারে আমরা এখন দেখছি আধুনিক চিকিৎসা যেটা ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন এটা খুব ইম্পর্টেন্ট সব ক্ষেত্রেই তো আমরা একটু আমাদের অতিথি ভাইয়ের সাথে কথা বলি আপনি তো বলছিলেন যে অনেক দিন ধরে ভুগছিলেন ব্যথায় কিন্তু আপনি তারপরে নিজে থেকেই চেষ্টা করছিলেন যে কিভাবে এটা নির্ময় হয় আধুনিক চিকিৎসা কি আছে খোঁজ নিচ্ছিলেন তো আপনি যদি একটু বলেন এই বিষয়ে আমাদেরকে বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আসলে আমার যে ব্যথাটা ছিল যে আমি এর আগে ডাক্তারদেরকে যখন দেখাই তখন সবাই বলতেছিল যে কোমরের ডিক্সের সমস্যা আসলে সম্পূর্ণ পরীক্ষা না করলে বা যদি ভালো কোনো ডাক্তারের কাছে না আসা হয় তাহলে জিনিসগুলো বোঝা যায় না যেমন আমি আগে থেকে এখানে আসার রাখ পর্যন্ত জানতাম যে শুধু আমার কোমরে ডিস্কের সমস্যা ছিল এখানে আসার পর দেখলাম যে এমআরআই তে আমার হাড় ক্ষয় আছে এবং কি শেষে আরেকটা আসলে যে অ্যাথলেটিক্স এই তিনটা রোগে মূলত আমার শরীরে দেখা দিছে কারণ আমি মনে করতাম যে কোমরের ডিক্সের কারণে আমার শরীরের মেরুদণ্ডের হাড়গুলো जाम হয়ে যাইতেছে বা আমরা মনে করি যে এটার কারণে হয়তো এটা হইতেছে কিন্তু আসলে যদি সম্পূর্ণ জিনিসগুলা পরীক্ষা করার পর এক্সামিনেন্ট করার পর ফিজিওথেরাপিটা নেওয়া যায় আমার মতে এটা সবচেয়ে ভালো এবং কি সুন্দর জীবনের জন্য এটা খুবই প্রয়োজন খুব ভালো একটা কথা বলেছেন আপনি আসলে অনেকে আমরা আসলে ডায়াগনোসিস হওয়ার আগে মানে একটু পিছিয়ে থাকি যে আমরা টেস্ট করবো কিনা সিটি স্ক্যান করব কিনা হ্যাঁ কিন্তু আসলে সব অসুখের ক্ষেত্রেই প্রপারলি ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্টটা যদি দেওয়া হয় এবং সেটা যদি একটা প্ল্যান করে দেওয়া হয় ফিজিওথেরাপি সহ দীর্ঘমেয়াদি চিকিৎসা তারা যদি নেয় তার মানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার তো সময়ের ব্যাপার হ্যাঁ এখন কিন্তু আমাদের দেশে মানুষের চেঞ্জ আসছে আগে এটা ছিল আগে ছিল এসে বলতো যে স্যার আমাকে আপাতত একটা চিকিৎসা দেন তারপরে আমি দেখি মানে আপাতত তো আপনার রোগ তো আর বসে থাকে না রোগ তো ডে বাই ডে খারাপের দিকেই যায় যেমন ওনার ক্ষেত্রে ওনার কেবল সবাই পিএলআইডি নিয়ে ব্যস্ত হ্যাঁ তো পিএলআইডি যে ওনার শুধুই সমস্যা ওনার যে পিএলআইডির চেয়েও খারাপ রোগ হচ্ছে আথরাইটিস এবং অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস পিএলআইডিটা এমন একটা রোগ এটা একটা নিজে তৈরি করছে উনি ওই যে উনি বলছিল প্রথম লাইফে প্রচুর কাজ করতে হয়েছে তাকে ওই সময় তো হয়েছে কোনো কারণে কিন্তু এটা ট্রিটমেন্ট খুব আইদার ফিজিওথেরাপি বা অপারেশন করলে এটা সমাধান হয়ে যাবে কিন্তু আর্থ্রাইটিস একটা লাইফ লং ডিজিজ মানে আর্থ্রাইটিস আপনি চাইলেই যে একটা ওষুধ দিয়ে বন্ধ করে ফেলবেন থেরাপি দিয়ে বন্ধ করে ফেলবেন সেটা না এবং সে তো আপনাকে আস্তে আস্তে ডিজাবল তৈরি করে ফেলছে উনি বলছিল মেরুদণ্ডটা জমে যাচ্ছে হ্যাঁ ফিক্সড হয়ে যাচ্ছে তো ফিক্সড হয়ে যাচ্ছে কেন পিএলআইডিতে তো পুরো মেরুদণ্ড ফিক্সড হবে না পিএলআইডি তবে হবে রেফার্ড পেইন বা লোকাল পেইন হবে তো এই জিনিসটা এক্সক্লুড করা দরকার ছিল যার কারণে আমি রুগীদেরকে বলি রোগ যাই হোক না কেন আপনাকে ইউ শুড ফাইন্ড আউট যে আপনাকে ডাক্তার সাহেবকে গিয়ে বলবেন যে যেন এই ব্যথার কারণ কি বা এই রোগের কারণ কি কেন হলো ইতিহাস কি কোথায় থেকে আসছে এবং প্রয়োজনীয় যে ডায়াগনোসিস যদি লাগে এমআরআই এক্স রে বা এটা করে রিলেটেড ডায়াগনোসিস এখন অনেকের ধারণা স্যার স্যার আমি সব টেস্ট করে আসছি রুগীদের কোনো ধারণাই নেই টেস্ট সম্পর্কে টেস্ট শুধুমাত্র ডাক্তাররা জানে যে কত বড় একটা জায়গা বিশাল একটা সাবজেক্ট এবং শুধু ডায়াগনোস্টিসের জন্যই শুধু বিদ্যেই আলাদা ঠিক না এটা একটা বিশাল সাবজেক্ট সো কোন রোগের কোন টেস্ট এটা ওই রেসপেক্টিভ ডাক্তার স্পেশালিস্ট বলতে পারবে যদি ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যায় তাহলে রুগী জানবে তার রোগটা কি সে নিজের থেকে অনেকাংশে সে কারেকশন করতে পারবে কারণ ডাক্তার তো সারাদিন রুগীর পিছিয়ে দৌড়াবে না রুগী নিজের রোগ যদি আমি এই জন্যই বলে আমার রুগীকে তার রোগের ডাক্তার হইতে হবে মানে ডাক্তার হওয়ার দরকার নেই কিন্তু তার যে শরীরে রোগটা আছে যেমন ওনার পিএলআইডি বা আথরাইডি সমস্যা এই সংক্রান্ত ওনাকে জানতে হবে এবং নিজের রোগ সম্পর্কে উনি যদি ডাক্তার নিজে না হয় তাহলে আমি না পৃথিবীর কোনো ডাক্তার তাকে ভালো কোনো চিকিৎসা দিতে পারবে না এখন উনি যখন জানছে ডায়াগনোসিস হয়েছে আশা করি ইনশাআল্লাহ উনি ভালো থাকতে পারবে যে উনি সচেতন থাকবে যে আমার এই প্রবলেমটা আছে শরীরে উনি চলাফেরা কাজকর্মে বা যে কোনো ক্ষেত্রে উনি তখন নিজের থেকে সে সাবধান থাকবে আচ্ছা ফেসবুকে লাইভে আমাদের একজন প্রশ্ন করেছেন দেব সরকার নীলফামারি থেকে উনি বলছেন এসিটিভি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওনার বয়স সাতচল্লিশ ওনার ডায়াবেটিস আছে মাঝে মাঝে ঘাট থেকে কোমর পর্যন্ত ব্যথা লাগে এবং এক নাগারে চেয়ারে বসে থাকলে ওনার তখন ব্যথা অনুভব করে তোটার সমাধান আমাদের আজকের বিষয়ের সাথে আর কি সংযুক্ত পুরো মেরুদণ্ডের ব্যথার কথায় উনি বলছেন আর কি এবং ওনার একটু পজিশনেরও ব্যাপার আছে তো আমরা যদি জানি যে আজকে মেরুদণ্ডের ব্যথাটা আসলে আমরা আলোচনার মাধ্যমে জানলাম যে বিশাল পরিসর ঘাট থেকে কোমর পর্যন্ত ব্যথা হতে পারে রিফার্ড পেন হতে পারে এবং পঙ্গুত্ব এই শব্দটা আসলে অনেক ভয়াবহ হলেও এটার কিন্তু সমাধান আমরা খুব সহজেই করতে পারি যদি আমরা রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি নিয়ে থাকি তো আপনি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আজকে বিষয়টাই জি অবশ্যই যেমন এই যে রোগী দুলাল দুলাল উনি ফার্মারিত আছে আমরা এর আগেও বলছি জি পেশাগত কাজে বা কাজের ক্ষেত্রে টানা বসে থাকবেন না সবাই কি বলছি তো অনেকে বলে স্যার আমার কাজই বসে থাকা হ্যাঁ আপনি বসে থাকেন কিন্তু আপনি প্রতি এক ঘন্টা বা দেড় ঘন্টা পর একটু উঠে দাঁড়ান একটু ওই আপনার চেয়ারটাই উঠে দাঁড়ান বা আপনি যেখানে বসে কাজ করছেন সেখান থেকে একটু উঠে দাঁড়ান কিছু হালকা স্ট্রেসিং করেন স্ট্রেসিং মানে আমরা যেমন প্যারেড করছিস ছোটোকালে স্কুলে ওই জাতীয় হালকা একটু টান দেওয়া বা স্ট্রেসিং করা বা একটা পজিশন চেঞ্জ এই যে চেঞ্জটা আমাদেরকে যে কোনো বড়ো রোগ থেকে অনেকাংশেই কমাতে পারে এটা একটা ইস্যু তো ওনার ক্ষেত্রে আমি বলবো যে উনি যদি ফলো করে আমাদের ফেসবুক ইউটিউব বা এস টিভি লাইভগুলো দেখে তাহলে উনি অনেকাংশে উপকৃত হতে পারে আর আপনারা যেটা বলছিলেন যে পঙ্গুত্ব এবং এই যে এটা জানার ব্যাপারটা যে কোনো ব্যথা যে কোনো সময় চলে যেতে পারে যেমন পিএলআইডির ব্যথা আপনি আজকে প্রত্যেকটা রুগীর কোশ্চেন এবং পরবর্তী উত্তরটা দেখবেন এক রুগী আফটার পি অপারেশনের পরে ফুড ড্রপ পায়ের পাতা ই হয়েছে আমার পাশে যে লাইভে আছে রুগী তার কিন্তু মেরুদণ্ড ফিক্সড হয়ে গিয়েছিল মানে এই নয় যে ব্যথা হলি বা ব্যথা মুক্ত হইলি ভালো হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা না একটা রোগ থেকে শুধু যে ব্যথা হবে তা না সেকেন্ডারিলি তার জয়েন্টগুলা ফিক্সড হয়ে যেতে পারে প্রতিটা জোড়া মাংসপেশি শক্তি কমে যেতে পারে নার্ভগুলা অকেজ হয়ে যেতে পারে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে তার সমস্যা হবে তার ইভেন কি মানসিক বা সাইকোলজিক্যাল একটা সমস্যা দেখা দিতে পারে তো এই জিনিসগুলো যে সেকেন্ডারি যে কমপ্লিকেশন বা পঙ্গুত্ব বা ডিসেবিলিটি এইগুলাকে কিন্তু আমরা একেবারে প্রাইমারি ট্রিটমেন্টের পাশাপাশি ব্যথা চিকিৎসার পাশাপাশি বিভিন্ন থেরাপির মাধ্যমে বিভিন্ন রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে অ্যাক্সারসাইজের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ওয়েট কমানোর মাধ্যমে ওয়েট বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু রুগীদের শুরুতেই সমাধান দিতে পারি এবং এইভাবে যদি রুগীরা চলতে থাকে তাহলে দেখা যাবে যে জানে সমস্যাটা যে সেকেন্ডারি কমপ্লিকেশন বা বেক কুজো হয়ে যাওয়া যেমন অ্যানকালোসিংয়ের রুগী কিন্তু আস্তে আস্তে কাইফোসিস হয়ে পড়ে আমরা যেটা বলি কাইফোটিক স্পাইন বা লরোসিস পিছনে বেঁকে যেতে পারে বা হয়ে যেতে পারে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি ধন্যবাদ স্যার আজকে আমাদের অনেক বিস্তারিতভাবে ভাবে জানালেন নিশ্চয়ই আমরা অনেক উপকার হয়েছি প্রিয় দর্শক আহ অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজকে রাত দুটায় পরবর্তী অনুষ্ঠান দেখা রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা ধন্যবাদ